হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোপ বাংলা কনসালটেন্সি থেকে এডুকেশন কাউন্সিলর আনাতোলি বলছি। আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি ইতালি নিয়ে। সো আমি ফার্স্টেই বলবো যে আমরা সবাই জানি যে ইতালির অফিসিয়াল নেম হচ্ছে ইতালিয়ান রিপাবলিক। এই নেবার কান্ট্রি হিসেবে আছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, আর হচ্ছে হলো এটি একটি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি। এর ক্যাপিটাল হচ্ছে হলো রোম এবং এর কারেন্সি হচ্ছে হলো ইউরো। সো এই দেশটিতে পড়াশোনা করতে যেতে চায় অনেক স্টুডেন্ট, এরকম আমাদের বাংলাদেশে রয়েছে। ইভেন তারা জানতে চায় যে এই দেশটিতে পড়াশোনা করতে যাওয়ার জন্য তাদের রিকোয়ারমেন্ট বা তাদের আইএলটিএস বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির দরকার হয় কি না। সো ফার্স্টেই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এই দেশ সম্পর্কে আমি কিছু বেনিফিট নিয়ে কথা বলবো। ফার্স্টে প্রথমে এটি একটি স্যাঞ্জিনভুক্ত দেশ। আমরা প্রত্যেকেই জানি যে এই কান্ট্রিতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, বাট তারা কিন্তু ইজিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করতে পারছে। ইভেন তারা যদি এই কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে চায় উইদাউট আইএলটিএস এ ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য ইজিলি প্রসেস করতে পারে। সো এখন আমি বলতে চাচ্ছি যে যেসব স্টুডেন্টরা এই কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে তাদের কী কী ডকুমেন্টস বা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হতে পারে। ফার্স্ট অফ অল অবশ্যই তাদেরকে তাদের মেন পাসপোর্টের স্ক্যান কপি এবং অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং দুইটি রেকমেন্ডেশন লেটার, আর হচ্ছে হলো তাদের এনআইডি বা সার্টিফিকেট আপডেট একটি সিভিও। সো এই বিষয়ে আমি বলবো। আরও বেশি বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুক ফলো করতে পারেন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়াও আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে ভিজিট করে কথা বলতে পারেন। আর আমাদের অফিসের সময় হচ্ছে হলো সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।